রাজ্যে 2018 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগান রেখেছে। সেই নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একের পর এক কাজ রাজ্য সরকার করে গেছে, এমনটাই তৎকালীন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে বারবার গাঁজা বিরোধী অভিযান সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য আটকা পড়ছে, কিন্তু তাদের মূলে আসল মাস্টার মাইন্ডদের এখনো পর্যন্ত ধরা হয়নি, যার কারণে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনা তো রয়েছে। তারই মধ্যে আবারও রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর মুখে বারবার রাজ্যের নেশার সাম্রাজ্য যে গড়ে উঠেছে সেটা তিনি স্বীকার করে চলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি আবারও স্বীকার করলেন যে রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। সেটা আমাদের বক্তব্য নয়, খোদ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক অনুষ্ঠানে গিয়ে এই কথাটি স্বীকার করেছেন। নিজের মুখেই মুখ্যমন্ত্রী এমনটাই বলেছেন, শুনে নেব কি বলছেন নেশার সাম্রাজ্য নিয়ে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এবং ডিসিপ্লিন, জীবনের সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে ডিসিপ্লিন। এখানে ছাত্রীরা যারা আছেন তাদেরকে বলবো যে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এখন আমরা প্রায়ই শুনি নেশামুক্ত ত্রিপুরা বানাতে গিয়ে নেশাযুক্ত ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি এত বছর ধরে। ইয়াং জেনারেশনের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে, এখন প্রচুর মেয়েদের মধ্যে আমরা দেখছি। তো এটা একটা আমাদের সামাজিক অবক্ষয়, তার থেকে আমাদের সবার উচিত যে এই বিষয়টার দিকে নজর থাকে এবং সবার কর্তব্য এই ত্রিপুরাকে এই নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমরা করি। আমরা বিভিন্নভাবে ত্রিপুরা সরকার এখানে সুপার 30 প্রকল্প এখানে এনেছে, বিদ্যার যদি প্রকল্প এখানে এনেছে, এখানে এই স্কুলও এখন CBSE আন্ডারে এসে গেছে, বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল, আগে একটু ত্রিপুরাতে এখন একমাত্র শিশু বিহার ছাড়া কোথাও ইংলিশ মিডিয়াম ছিল না, এখন ত্রিপুরা সরকার ইংলিশ মিডিয়াম করছে সমস্ত জায়গায়। মাতৃভাষা তো থাকবেই, কিন্তু অনেক সব আমরা যখন বাইরে যখন গেছি পড়াশোনা করতে আমাদের পক্ষে খুব অসুবিধা হয়েছে, বাংলা টার্মে আমরা পড়াশোনা করেছি। আমরা যখন মনে আছে যে যে যখন ডিসেকশন করতাম আর্থবর্মের রিং বের করার জন্য, ককরোচের রিং বের করার জন্য, তার ইন্টেস্টাইন তার পুরো বের করার জন্য সবাই এখানে করেছে হয়তো। তো এগুলো প্রতিটা জিনিস ইংলিশ টার্মে এগুলো মনে রাখা, আর এখন তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, তাতে কি হয় পরবর্তী সময় যখন হায়ার স্টাডিতে যাবে বাইরে, ওই মিডিয়াটা আমাদের নিশ্চয়ই আমাদের থাকতে হয়। এবং ত্রিপুরা সরকারও চাইছে এট পার আমাদের অন্যান্য রাজ্যের সাথে আমাদের যেন স্ট্যান্ডার্ডটা সেভাবে বজায় রাখে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমার কয়েকটা অভিজ্ঞতার কথাই আপনাদের সামনে রাখলাম। এবং আমি এখানে আসার এবং আমাকে যে নিমন্ত্রণ করেছেন। কি গো বলো, আজ অফিসে লেট হয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলে এসো। সবার খাবারের পছন্দ ভিন্ন হলেও রান্নার পছন্দ কিন্তু একটাই। এই তোমার না দেরি হচ্ছে? আজ অফিস বন্ধ। কেন? এই যে কি সুগন্ধ! বিভিন্ন মাপের পাউচ প্যাকেট এবং বোতলে এখন রাজ্যের সব প্রান্তে পাওয়া যায় খাঁটি এজি মার্কা রানি ব্র্যান্ড কচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। রানি সর্ষের তেল, তুমি সত্যিই ধন্য।